আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আমানটেল ভিপিএন ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন। প্রথমে আপনার ভিপিএনটি ডাউনলোড করে নেন প্লে স্টোর থেকে। এখানে রাইটিং করবেন OPENCONNECT, ওপেন কানেক্ট, এরপরে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। পরে এখানে দেখেন চলে আসছে ওপেন কানেক্ট, এবার ইনস্টল করেন। ইনস্টল হচ্ছে, এবার ওপেনে ক্লিক করেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাজের লোগো রয়েছে একটি। প্লাজের লোগোর উপরে ক্লিক করবেন এবং এখানে হোস্ট নেম বা আপনার সার্ভার অ্যাড্রেসটি দিবেন। লিখে নিচ্ছি DABLON.AIMANTELBPN.CLUB বারে ওকে ক্লিক করবেন। এখানে অবশ্যই একটা লক্ষ্য করেন, অ্যাডভান্স একটি অপশন দেখছেন, লেখা আছে ডিসেবলড। নেক্সট যেটা মিডল পয়েন্ট, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার পাসওয়ার্ডটা বারবার দিতে হবে না, একবার দিলে সেভ হয়ে যাবে। এবার ব্যাগে ক্লিক করলাম আমি। এখন লেখা দেখেন আমানটেল ভিপিএন, আমানটেল ভিপিএন উপরে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। এবার লেখা আছে অলওয়েজ কানেক্টে ক্লিক করার পরে আপনার চলে আসছে দেখেন ইউজার নেম। আপনার যে ইউজার নেমটি থাকবে অবশ্যই ওই ইউজার নাম দিয়ে ট্রাই করবেন। এখানে আমি লিখে নিচ্ছি আমার ইউজার নেমটি TUNNELTV2 1 2 3 4 5 6। দেখেন এবারে কানেক্ট নিয়ে নিয়েছে। এখানে দেখাচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটাস কানেক্ট টু আমানটেল ভিপিএন এবং কিলোবাইট দেখাচ্ছে, এবং উপরে একটি লোগো দেখতে পাচ্ছেন প্লাস যেটা কানেক্ট রয়েছে অলরেডি। ওকে, এবার আপনি যে কোনো কিছুই অনায়াসে ইউজ করতে পারবেন আপনার ইত্তেসালাত অথবা ডু ওয়াইফাই অথবা ডিরেক্ট ডাটা থেকে সেম সিটিং করে। ওকে, আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।